আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিবলিংস কুকিং। আজ আমি তৈরি করছি ওয়াটারমেলন লেমোনেড। এটা অনেক বেশি সিম্পল একটা রেসিপি এবং সেই সাথে এই ড্রিঙ্কসটি খেতে অনেক মজাদার। আর এই সামারে কিন্তু ওয়াটারমেলনও অ্যাভেলেবেল এবং এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটি আমরা তৈরি করে খুব সহজেই খেতে পারি। তো এটা তৈরির জন্য প্রথমে আমি এখানে ওয়াটারমেলন নিয়ে নিচ্ছি এক কাপ, কুচি করে নিয়েছি একটু ছোট টুকরা। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি, এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এগুলোকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর আপনারা কিন্তু এখানে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, যদি এখানে ওয়াটারমেলনটা বেশ কিছুটা মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা এটা বাদ দিবেন। তবে এখানে অল্প একটু অ্যাড করে নিলে আমার কাছে খেতে ভালো লাগে, এজন্য আমি এখানে চিনিটাকে অ্যাড করে নিয়েছি। তো এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি সার্ভিং যে গ্লাসে, সেই গ্লাসের মধ্যে এখন আমি কয়েকটা লেবুর টুকরো দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট করে নিয়েছি লেবুটাকে, আপনারা স্লাইস করে দিতে পারেন এমনি নর্মালি। 4-5টা দিয়ে দিলাম পুদিনা পাতা এবং সেই সাথে আইস টুকরো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে আইসটাকে ক্রাশ করেও দিতে পারেন। এবার সেই যে জুস করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওয়াটারমেলনটাকে ছেঁকে তারপরে ইউজ করতে পারেন। তো এটা কিছুটা দিয়ে এর উপর আমি এখন স্প্রাইট অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে 7-Up, স্প্রাইট, যে কোনো একটা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। তো আমি এটা দিয়ে এবার একটা নাড়া দিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের ড্রিঙ্কসটা রেডি হয়ে গিয়েছে। তো এতটাই সিম্পল এটা তৈরি করা, আপনারাও কিন্তু এই সামার এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।